খুব কম দামে তোমাদের এখনই ডিসপ্লে করবো, কিন্তু এখানে বসে খাওয়ার জায়গাটা নেই, আমি তো বাড়িতে হোম ডেলিভারি করে নেবো আমরা যেরকম করেছি। আর একটু চিপ রেট দেখলাম, আর ডিশগুলো একটু ইউনিক টাইপের, তো তোমাদেরকে দেখাচ্ছি আমরা কি কি অর্ডার করেছি। সো ঈশানি খাবারগুলোকে আনবক্স করছে, সো এক এক করে দেখাই। আমরা এনেছি হচ্ছে একটা, কি এনেছি দেখা, আমার কেন দেখাচ্ছিস, এটা হচ্ছে, এই যে এটা হচ্ছে মিটি অমলেট, মানে অমলেটের মধ্যে চিকেন ইয়া মাটনের কিমা থাকবে, তো সেটা প্রাইস হচ্ছে 99। ওকে এটা দেখি, সো আমরা তারপর অর্ডার করেছি হচ্ছে মুম্বাই কি কিমা পাও, এই যে এটা হচ্ছে পাও পাও, হ্যাঁ এটা হচ্ছে পাও, আর ভাজিটা হচ্ছে এইটা, বাপরে কি অয়েলি, এই দেখো পিজা পা দেখো, হ্যাঁ ভাজি তো, মানে কি যে গ্রেভিটা, তো এটা কিন্তু মানে শুধুমাত্র পাও ভাজি না, এখানে আবার কিমা পাও ভাজি, ঠিক আছে, তো খেয়ে দেখবো, স্মেলটা সেরা, যাই হোক। And last but not the least, আমরা অর্ডার করেছিলাম হচ্ছে বাটার চিকেন রোল, সো রাইসটা একবার দেখো, জিরা রাইস, সি মানে খুবই লাইট, খুবই লাইট রাইস, আমার মনে যেন নর্মাল ভাত সিদ্ধ করে দিয়ে দিয়েছে, বাট স্টিল একটু জিরা ফিরা দেখছি। অ্যান্ড এটা হচ্ছে বাটার চিকেন, মানে এটা আমাকে একটু খুলতে দাও, এই আপাতত আমার তো এই পাও ভাজির স্মেলটা বেশ ভালো লেগেছে। সো এটা হচ্ছে এটা হচ্ছে তোমার বাটার চিকেনটা, তো ওভারঅল ডিশগুলো মারাত্মক স্পাইসি অ্যান্ড অয়েলি যা দেখে মনে হচ্ছে, এবার তোমাদেরকে আমরা খেয়ে বলবো। ভুলে গেছো মানে ওরা না খুব ছোট ছোট চিকেনের স্লাইস করে এখনো মানে খাওয়া প্রায় শেষের দিকে মিটি অমলেট, বাট মিটের কোনো সিন পাচ্ছে না, ওরা পেয়েছে, হ্যাঁ মানে খুব ছোট ছোট চিকেনের টুকরো টুকরো করে মানে ডিমের মধ্যে ফেটিয়ে দিয়ে দিয়েছে, বাট খুব ছোট, এত অভাব কেন মাংসে, হ্যাঁ বেসিক্যালি আমরা কেন অর্ডার দিয়েছিলাম, কারণ অমলেট সবাই বাড়িতে বানাতে পারে, এক্স্যাক্টলি আমরা অর্ডার দিয়েছি কারণ ভেতরে মিট থাকলে কেমন লাগে টেস্টটা সেটা দেখার জন্য, বাট এটা সেটাই যদি এত কম পরিমাণে দেওয়া হয়, আমি তো এখনো পাইনি, সত্যি বলছি ও পেয়েছে, আমি পেয়েছি, আমি মানে একটা একটু না মানে ভদ্রতা ওটা না দিলেও মিট কোথায়, আমরা মিট খোঁজার জন্য ডিমের এভাবে মার্ডার করছি, অমলেটের মার্ডার করছি, বাট মিট নেই, কিছু বলতে চাও সেন্দ্র, তুই বাড়িতে এবার রান্না করি মিট অমলেটের মধ্যে ঢুকি, এত এখন খাবো, এখন এতটা বাকি আছে, আমি আর খাচ্ছি না, খাবি আমারটা, নো থ্যাংক, মা বাবা জানতে পারলে আমার মাও কেলাবে, কি ভাই তোমাদেরকে একটা কথা বলি,
যখন আমি আনবক্স করছিলাম তখনই আমি রিয়েলাইজ করেছি যে এই পাউটা যদি আমরা কাউকে ছুঁড়ে মারি তার মাথা ভেঙে যাবে। একটা কথা আছে না যে আসামিদের রুটি দেওয়া হয় শক্ত গড়াত কাটা, এটা দিয়ে বাড়ির গ্রিল কাটা যাবে। আজকে কি আমরা রিভিউ করতে এসেছি নাকি নিন্দে করার জন্য? না ওরকম কোনো ব্যাপার না যে আমরা নিন্দা করবো। ওরকম কি হচ্ছে এগুলো এত শক্ত? আমি স্ট্রিট ফুড হিসেবে পাও খেয়েছি বাট তুই তো মাঝে মাঝে দু হাত দিয়ে খাস, তুই দেখ এটা বেঁকে গেল বাট ছিল। আমাদের সাথে কেন এরকম ভাই বলো? আমি শুধু কিমাটা ট্রাই করবো। আমি শুধু কিমাটা, এই যে কিমাটা মনে কিমাটাকে দেখানো হয়েছে, কিমাটা কই যে কিমাটা, এই যে তুই শুধু কিমা খা। আমি তোকে রেকমেন্ড করছি শুধু কিমাটা খা আগে। কিমাটা বেশ ভালো বাট খাবেন এটা দিয়ে পাখি মারবেন। রক্ত বেরিয়ে থাকে তারা এরকম এই পাও খেয়ে তোমরা অভ্যাস করতে পারো। এরকম খতরোকে খেলারি এখানে খেলবেন। ছেড়ার চেষ্টা চলছে, পারবি তুই আমি জানি। হ্যাঁ এবার done by only professionals and we are professionals. Baba re parpar dudo try korlam meti amre try pao disappointed but kima ta bhalo last shesh bhorsha amader hocche butter chicken bol ja ei ta amra jantam na jeera rice ashbe amra shudhu rice bolechilam shesh bhorsha amra gravy ta diye আমরা বাটার চিকেনে গ্রেভিটা দিয়ে একটু রাইসটা খাই আগে খেয়ে দেখি কেমন। ওকে আচ্ছা 1 2 3 স্টার্ট। বেশ ভালো, বেশ ভালো বেটা। আমার মানে এটা এরই আমার বলবো যে যদি অর্ডার দিও তো ব্যবসায় তালা পড়ার আগে হয় না যে লাস্ট দাদা এটা খেয়ে দেখো। এটা সত্যি সত্যি ভালো বাটার চিকেন, ঝাল একটু না। মানে চিকেনটা খেয়ে দেখি গ্রেভিটা বেশ ভালো বেটা। I'm sorry but আমি হাত লাগাতে বাধ্য হচ্ছি। আমি যে কিমাটা ছিল ওটার সাথে একটু রাইস মিশিয়ে খাবো। মাংস কটা পিস দিয়ে? দুটো দুটো পিস মাংস। তো আমি কিমাটা দিয়ে একটু রাইস মিশিয়ে খাচ্ছি, আমি খেয়ে বলি কেমন লাগছে। আচ্ছা তো দুটোর মধ্যে যদি তোকে কোনো একটা বলে যে বাটার চিকেন নাকি কিমা কোনটা নেবে? বাটার চিকেন। ধর কিমাটা সত্যি বলতে কিমাটা পাওয়ের সাথেই মানায়, ঠিক আছে। স্টিল যারা মানে যে ডিফারেন্ট ফ্লেভার ট্রাই করতে চাও রাইসের সাথে তারা খেতে পারো, যেরকম ও ট্রাই করে এক্সপেরিমেন্ট করে। বাট আমি বলবো বাটার চিকেনটা ভালো যাচ্ছে রাইস রাইসের সাথে। আর আমি বাটার চিকেন চুজ করবো বিকজ আমার কিমাটা বেশ ঝাল লেগেছে। আর এই যে সেই মিটি অমলেট আমি এখনো পাশে রেখে দিয়েছি অর্ধেক। আমি আর খেতে পারছি না, তাই জোর করে ওকে খাওয়াতে হবে না হলে আমি খাবো না, ফেলবো না। তাই বলে তুই নিজে খাবি, ডিসলাইক মারা কোনো দরকার নেই। আর বাই দ্য ওয়ে ডিসলাইক শোনা মনে পড়লো, আমাদের যে কোনো ভিডিও ওয়েট যে কোনো ব্লগ আমরা যখন আপলোড করি
কি আমি জানতে চাই কি ফারস্টে ভিডিওটা সাপোজ একটা ভিডিও 15 মিনিটের ফার্স্ট 1 মিনিটও হয় না কি ওজন ডিসলাইক করে আমি আমি তো এটাই বলি যে আমার না আমার কোনো অসুবিধা নেই বাট আমি জানতে চাই কার এত রাগ আমাকে আমার বক্তব্য দেখো নাই কি বাট ডিসলাইক করে দেখো না বাট ডিসলাইক করে কেন করছো আচ্ছা যেটা বলছো যদি সত্যি বাজে কিছু লেগে থাকে সেটা কমেন্টে জানাও আমরা তাহলে ইমপ্রুভ করার চেষ্টা করব বাট ডিসলাইক তো কোনো শত্রু কিছু আছে আই পুরো ভাত মেখে যাবে খায় আমার ফুড বাঙালি তারপরে ওরা বললো ওরা হাত দিয়ে খায় তারপরে কি করবি তুই মানে আমি ফিল করব যে আমি একা এরকম নই তুই যে এরকম আমাকে ফিল করাস যে দু হাত দিয়ে খা ভদ্রতারা তোর কি যায় আসে সত্যি না সত্যি এটা জেনুইন কথা আপনারা হাত দিয়ে খান পা দিয়ে খান ওর যায় আসে খালি কমেন্ট বাড়ানোর টেকনিক যা মানে আপনারা যদি বলেন হাত দিয়ে খাওয়া ঠিক না আপনাদের কি মনে হয় পরের ব্লগে হাত দিয়ে খাবে না ভুল ভাবছে আমি ট্রাই করব কি চামচ দিয়ে খাওয়া হ্যাঁ ওই যে আমরা বলছি যারা স্পাইসি পছন্দ করে না অয়েলি খাবার পছন্দ করে না তাদের জন্য এই খাবার একদমই না তোমরা কি কমেন্ট করে জানিও আমি ট্রাই করব দু হাত দিয়ে না খাওয়া তো বন্ধু বান্ধবদের কমেন্ট করবে সো একটা খাবার তো আপনাদের দেখানোই হয় অনেকটা খাওয়া হয়ে গেছে গেস করুন এটা কি এটা কি ড্রিঙ্কস হতে পারে খুব বাজে ছিল এটা বলে গেস করুন ও কেউ তো কিছু জানেই না গেস করুন এটা কি কেন মাথাটা ঘুরছে খুব খুব ফেক অ্যাক্টিং ছিল এটা ভাই সো আমাদের খাওয়া শেষ সো আমাদের টোটাল হয়েছে 367 সো বলবো আমি বলবো যে মিটি অমলেট অ্যান্ড পাউডার ছাড়া বাকি যে রাইস বোলটা ছিল বাটার চিকেনের ওটা খুব ভালো ছিল ওটা তোমরা অর্ডার করতে আমি বলবো ওটা তোমরা অর্ডার করে দেখতে পারো বা আরো কিছু রাইস বোল আছে উইথ মাঞ্চুরিয়ান ফ্রাঞ্চুরিয়ান ওগুলো ট্রাই করতে পারো মানে এইখানে অনেকগুলো কি বলো থালি কম্বো আর বোল সিস্টেম আছে তাই মতো তোমরা ট্রাই করে দেখতে পারো বাট ভুল করো ওই মিটি অমলেট আসি পাথর বল পাওয়াজি প্লিজ সত্যি পাথর মানে খাওয়া যাচ্ছে না খাওয়া যাচ্ছে সিরিয়াসলি আর থ্যাঙ্ক গড আমরা কোল্ড ড্রিঙ্কসটাও আলাদা করে নিয়েছিলাম সেটা ওখানে অপশন ছিল না আইগেস হ্যাঁ অপশন ছিল বাট আমরা আলাদা নিয়েছিলাম এন্ড আমি বলবো না যে তোমরা ওই যে দুটো বাজে ডিশ বলে আমরা ট্রাই করো না বাট তোমরা করতে পারো হয়তো আজকে বাজে বানিয়েছে এটা হতে পারে বলবো যে আমরা পার্সোনালি আমি আর অর্ডার করছি না তোমরা করলে করে দেখতে পারো হতেই পারে ভালো বানাবে সেদিনকে বাস দ্যাটস ইট পুরো ভিডিওটা দেখেছো আশা করি অ্যান্ড প্লিজ লাইক করতে ভুলো না অ্যান্ড ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল